হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো সিপে বিল থেকে কীভাবে কন্টেন্ট লগিং তৈরি করতে হয়। তো কন্টেন্ট লগিংটা আসলে কী? কন্টেন্ট লগিং বলতে এটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার পছন্দ মতো আপনি এখান থেকে কন্টেন্ট লগ করবেন। কন্টেন্ট লগ করার পর আপনি এটা প্রমোট করবেন। প্রমোট করলে ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো ট্রাফিক এখানে কনভার্সনটা কমপ্লিট করলে আপনি এখান থেকে একটা ওই অফার অনুযায়ী, ওই দেশের অফার অনুযায়ী আপনি এখান থেকে কিছু রেট পাবেন, কমিশন পাবেন, কিছু রেভিনিউ পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা কথা না বললে চলেন চলে যাই কীভাবে কন্টেন্ট লগিং তৈরি করতে হয়। তার আগে বন্ধুরা আপনার জন্য চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন। তো কন্টেন্ট লগিং তৈরি করতে হলে প্রথমে আমাদের এই যে কন্টেন্ট লগ এখানে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বিল্ড মডিফাই লগার এখানে ক্লিক করতে হবে। তো এখানে চলে আসলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে অনেকগুলো অপশন দেবে আপনি কি রিলেটেড কন্টেন্ট লগ ইন করতে চাচ্ছেন। ঠিক আছে, ব্যাংক কাস্টম, গেম, হিউম্যান ভেরিফিকেশন, আইফ্রেম, মোবাইল অ্যাপস ইনস্টল, না কোনটা আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত ভাইরাল এডিটর বাই টাইম এটা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে বিল্ড নাও এখানে ক্লিক করব। এখানে আসার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে ক্রিয়েট নাও এখানে ক্লিক করবেন। করার পর এখানে আমাকে নাম দিতে হবে। তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিই, গিফট কার্ড দিয়ে দিলাম, তারপর ডান হয়ে গেল। এখন আপনি এখান থেকে যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা ফ্রেম আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ফ্রেম নিতে পারবেন। এটা আমারই কোনো কিছু না, তবে আপনি আপনি ভালো একটা ফ্রেম নেবেন এখান থেকে। তো আমি দেখি কোন ফ্রেমটা নেওয়া যায় এখান থেকে। এটা ডেস্কটপ নয়, এটা শুধু মোবাইলে দেখাবে, এটা শুধু ডেস্কটপের, এগুলো শুধু ফোনে দেখাবে। তো আমি এখান থেকে যেটা দেখবো ডেস্কটপ মোবাইল দুটাই নেব। আমি এখান থেকে আই ফ্রেম না আমি এখান থেকে এটা নিতে পারি, এইটা অথবা এটা, আমি এটা নিই, এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে ক্লেম ইউর রিসোর্স লাস্ট স্টেপ এটা নিলাম। না, এরকম আমার অফারগুলো এরকম যে তোমার গিফট কার্ড রিলেটেড এরকম আসবে। তো আমরা এখান থেকে জেনারেলে ক্লিক করবো। জেনারেলে ক্লিক করার পর এখানে আপনার কোনো কিছু করতে হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। এখান থেকে অফার আসবেন। এখন আপনি এখানে কয়টা অফার দেখাবেন, 1, 2, 3, 4, 5 অফার আছে না এখানে, 5টা নাম্বার অফ অফার। আপনি এখান থেকে 6টাও দেখাতে পারেন, 2টাও দেখাতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। আপনি যদি 2টা দেখেন তাহলে 2টা এখানে 2টা অফার দেখাবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে 5টা অফার থাকবে 5টা অফার দেখাবেন। তো আমি সাজেস্ট করবো 5টা থাকবে। ঠিক আছে, এখান থেকে এটা রিকমেন্ড অফার, এখান থেকে যেটা আছে সেরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, আপনি এখান থেকে 2 দিতে পারেন। ঠিক আছে, 2 দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তবে আমি সাজেস্ট করবো যেটা থাকবে সেটা থাকবে। আর এখান থেকে পেআউট, মিনিমাম পেআউট, মিনিমাম পেআউট বলতে আপনি এখান থেকে 5 সেন্টের উপরে পাবেন মিনিমাম পেআউট। এখান থেকে আপনি 1 সেন্টের উপরে যদি কেউ ক্লিক করে সেই রেভিনিউটা দিয়ে রাখবেন, সেটা পারবেন দিয়ে রাখবেন। 1 সেন্টের উপরে যে রেভিনিউটা আসবে সেটাই আপনি চাচ্ছেন যে সেটাই পাবেন। তো এখান থেকে অফার টেম্পলেট এটা যেরকম রিডাইরেক্ট এটা সেরকম থাকবে। আর আপনি এখান থেকে চাইলে আপনি কোনো ওয়েবসাইট যদি থাকে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবেন, যেখান থেকে ওয়েবসাইট লকিংয়ের মাধ্যমে আপনার অফার এই অফার এখানে চলে আসবে। তো এটা যেরকম আছে সেরকমই থাকে, এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, অফার এরকম থাক। আপনি এখান থেকে ডিজাইন, হ্যাঁ ডিজাইন ডিজাইন দেখতে পারেন, ডিজাইন যেরকম আছে হেডার বা উইল্ড যেরকম আছে সেরকমই থাকবে। এগুলো কাস্টম সিএস জাভা স্ক্রিপ্ট এরকম যেগুলো আছে সেগুলো এখান থেকে যেরকম আছে সেরকমই থাকবে, চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এই সব কিছু থাকবে, সেভ থাকার পর আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ধরো আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম, সেভ তো আবার সাকসেস হয়ে গেলো। সাকসেস হওয়ার পর আমাদের এখান থেকে লিঙ্ক নিতে হলে যে কাজটা করতে হবে, লিঙ্ক নিতে হলে এই যে বিল্ডার লিঙ্ক কোড ফর ওয়েবসাইট এই সাইডে আসতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করবো, এখানে এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আসার পর এখানে ক্লিক করার পর আমাদের এই সাইডে নিয়ে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে লিঙ্ক পেতে হলে আমরা এখানে যে জেনারেট কোড এখানে ক্লিক করব। তো জেনারেট কোড আসার পর এখান থেকে আমাদের দেখেন ওরা একটা জাভা স্ক্রিপ্ট কোড আমাকে দিয়েছে। আমরা যদি ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট কোড নিয়ে কাজ করতে চাই, আমাদের ওয়েবসাইটের ভিতর জাভা স্ক্রিপ্ট কোডে এই যে হেড ট্যাগ, হেড ট্যাগে এটা লাগিয়ে আমরা কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে
এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটা এটা বিভিন্ন কোন জায়গায় কীভাবে লাগাতে হবে সেটা প্রসেসটা এখানে দিয়ে রাখছেন। তো আমরা চাইলে আপনি এখান থেকে আই ফ্রেমের এটাও নিতে পারেন, এই কোডটাও নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। তো আমাদের যে কাজটা করতে দরকার, আমাদের সরাসরি ইউআরএল দরকার। আমরা এখান থেকে ইউআরএলটা নেব, আমরা এখান থেকে ইউআরএল নেব, এই যে ইউআরএল লিঙ্ক কপি করবো, কপি করে আমরা কী করবো এইটাতে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো অথবা ওয়েবসাইট তৈরি করবো। ওয়েবসাইটে তৈরি করার মাধ্যমে আমরা অফারগুলো প্রমোট করবো। তো বন্ধুরা এইভাবে একটা কন্টেন্ট লগইন তৈরি করতে হয়। ভিডিওটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আশা করি আবার পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।